আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশিত এবং নির্ধারিত করোনা মহামারী দুর্যোগকালীন অ্যাসাইনমেন্ট ভিত্তিক শিক্ষা ব্যবস্থার আবার হাজির হয়েছি তোমাদের সামনে। অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসাইনমেন্ট ভিত্তিক যে পঠন পাঠন শিখন এবং লিখন পদ্ধতি, সেই লিখন পদ্ধতির প্রশ্নমালাগুলো বা অ্যাসাইনমেন্ট তোমরা যে করবে সে প্রশ্নগুলো যেহেতু শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত, অধ্যায়গুলো নির্ধারিত, তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা অ্যাসাইনমেন্ট তৈরির জন্য বা তৃতীয় অ্যাসাইনমেন্ট তৈরির জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে অধ্যায়টি নির্ধারিত রয়েছে সেটি হলো পঞ্চম অধ্যায়ের সামাজিকীকরণ উন্নয়ন। আজকে আমরা তোমাদেরকে সোশ্যালাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন একটি জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ সামাজিকীকরণ একটা জীবনব্যাপী চলমান প্রক্রিয়া। একটি শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম এ ধারা চলতে থাকে, কারণ একটা শিশু জন্মের পর বিভিন্ন পরিবেশে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে গিয়ে ওই পরিবর্তিত পরিস্থিতির সাথে তাকে খাপ খাইয়ে সমাজের যোগ্য উপযুক্ত একজন নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে হয়। আর সেই গড়ে তোলাটা একটা শিশুর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। সামাজিকীকরণ ছাড়া কোনো শিশু বা কোনো ব্যক্তি তার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে না এবং সমাজের একজন যোগ্য উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে না। তোমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে সামাজিকীকরণ কী সম্পর্কে অবহিত হয়েছ? আজকে আমরা সামাজিকীকরণ বলতে কী বুঝো সেটি নিয়ে আলোচনা করব। সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, যেহেতু সেহেতু একজন ব্যক্তি বা একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক পরিবেশে ভিন্ন ভিন্ন পরিবেশে সেখানে মিশে সেখানকার চালচলন আচার আচরণ রীতিনীতি তাজিব তামদ্দুন সেখানকার শিক্ষা সেখানকার সংস্কৃতি সাথে নিজেকে খাপ খাইয়ে চলে নিজেকে সমাজের যোগ্য দক্ষ একজন সমাজের কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত আচরণ শিখে নিজেকে সমাজের যোগ্য হিসাবে গড়ে তোলাকেই মূলত বলা হয় সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রক্রিয়ায় সমাজের নিয়মকানুন মূল্যবোধ বিশ্বাস আদর্শ তাকে আয়ত্ত করে ব্যক্তি যেমন নিজের উন্নয়ন ঘটায় তেমনি এই সমাজের নর্মস ভ্যালুস কাস্টমস অর্থাৎ আদর্শ মূল্যবোধ অর্জন করে সে নিজের উন্নয়নের পাশাপাশি সমাজ পরিবার সমাজ তথা দেশ এবং জাতির উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সামাজিকীকরণ সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি। যেহেতু সামাজিকীকরণ ছাড়া ব্যক্তি সমাজের যোগ্য এবং উপযুক্ত বা দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে না, সেই হিসাবে এখন আমরা এই সামাজিকীকরণ এবং উন্নয়নের প্রথম পাঠ নিয়ে আলোচনা করব। প্রথম পাঠটি রয়েছে সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য সামাজিকীকরণ অত্যাবশ্যকীয়। অর্থাৎ কোনো ব্যক্তি সোশ্যালাইজেশন ছাড়া সমাজের যোগ্য দক্ষ অভিজ্ঞ অর্থাৎ সমাজের জন্য একজন পারফেক্ট উপযুক্ত ব্যক্তি হিসাবে গড়ে উঠতে পারে না। জন্মের পর থেকে মানব শিশু সমাজের বিভিন্ন নিয়মকানুন রীতিনীতি ঐতিহ্য আদর্শ মূল্যবোধ শিখতে থাকে এবং এই যে শেখাটা এই শেখার যে প্রক্রিয়াটা ধাপে ধাপে সমাজের শিশু থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সমাজের ধাপে ধাপে প্রতি স্তরে শিখে সে নিজেকে সমাজের যোগ্য উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলে, এটাই মূলত সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ প্রক্রিয়া। এই অধ্যায়ে আমরা সামাজিকীকরণের ক্ষেত্রে কয়েকটি সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামাজিকীকরণের
বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সর্বপ্রথম যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটি হলো পরিবার। একটা শিশু পরিবারে জন্মগ্রহণ করে, পরিবারই শিশুর প্রথম এবং প্রধান মাধ্যম সামাজিকীকরণের, কারণ শিশু একটি পরিবারে জন্মগ্রহণ করে, সেই পরিবারের বাবা মা, ভাই বোন, ওই পরিবারের চাচা ফুফু বা আত্মীয় স্বজনের কাছ থেকে কথা বলতে শেখে, তাদের আদর্শ, তাদের চালচলন, তাদের রীতিনীতি, তাদের পোশাক পরিচ্ছদ সব কিছু শিশু পরিবার থেকে দেখে, বাবা মার কাছ থেকে শিখে, সে অনুযায়ী নিজেকে সমাজে উপস্থাপন করার চেষ্টা করে। অর্থাৎ এই জন্যই পরিবারকে বলা হয় সামাজিকীকরণের প্রথম এবং প্রধান বাহন। পরিবার শিশুর শিক্ষারও প্রধান মাধ্যম এবং পরিবারকে বলা হয় শিক্ষার প্রথম এবং প্রাথমিক বা প্রধান বাহন, কারণ শিশু পরিবার থেকেই শিখে কীভাবে বড়কে শ্রদ্ধা করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, প্রেম প্রীতি মায়া মমতা আদর স্নেহ ভালোবাসা আবেগ অনুভূতি সব কিছু শিশু পরিবার থেকে শেখে। কারণ এই শিশু যে পরিবারে বড় হয়, পৃথিবীর যে স্থানের, যে জাতি, যে ধর্ম, যে বর্ণ, যে গোত্রের হোক না কেন, ওই শিশু যে পরিবারে জন্মগ্রহণ করুক না কেন, সে তার বাবা মাকে দেখে বড়কে কীভাবে শ্রদ্ধা করতে হয়, ছোটকে কীভাবে স্নেহ করতে হয়, কীভাবে অতিথি আপ্যায়ন করতে হয়, সাহায্য সহানুভূতি, সহমর্মিতা, সহযোগিতা, শেয়ারিং, ভাগাভাগি, এগুলো মূলত পরিবার থেকেই শিশু অর্জন করে থাকে। আর এজন্য পরিবার শিশুর সামাজিককরণে সবচেয়ে বড় মুখ্য ভূমিকা পালন করে থাকে। শুধু তাই নয়, শ্রদ্ধা, অনুভূতি, ভালোবাসা, খাদ্য অভ্যাস, পোশাক পরিচ্ছদ, নামাজ রোজা, ধর্মীয় জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, শিশুর হাতের খড়ি যেহেতু পরিবার থেকেই শুরু হয় আর সেটি বাবা মাই করে থাকে। একটা শিশু যে জাতি ধর্ম বর্ণগোত্রে জন্মগ্রহণ করুক না কেন, শিশুর ধর্মীয় অনুভূতিটা মূলত বাবা মার কাছ থেকে শিশু আয়ত্ত করে এবং সে তাকে সেভাবে সমাজে উপস্থাপন করে এবং সমাজের তাহজিব তামাদ্দুন আয়ত্ত করে সে সমাজের যোগ্য, অভিজ্ঞ, দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলে নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে সমাজ প্রক্রিয়ায় সে নিজেকে একাত্ম করে, নিজের শুধু উন্নয়ন করে না, সে তার পরিবারের উন্নয়ন করে, সে তার প্রতিবেশীর উন্নয়ন করে, সে সমাজের উন্নয়ন করে, সে দেশ এবং জাতির উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়ে। তাই পরিবার শিশুর সামাজিকীকরণের অন্যতম প্রধান মাধ্যম বা বাহন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পরিবারের পরেই রয়েছে স্থানীয় সমাজ। পরিবারের পর একটা শিশু তার চারপাশ, অর্থাৎ তার পরিবেশের, সে যে স্থানে থাকে, যে মহল্লায়, যে পাড়ায়, যে গ্রামে থাকে, ওই গ্রামের বা ওই পাড়ার বা মহল্লার ওই স্থানের মানুষের সাথে মিশে, শিশুদের সাথে মিশে, সেখানকার মানুষের কথাবার্তা, তাদের আচার আচরণ, চালচলন, রীতিনীতি, মূল্যবোধ অর্জন করে শিশু নিজেকে সমাজের একজন যোগ্য, দক্ষ, অভিজ্ঞ নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করে এবং সমাজের সে তার নিজের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে। সে শুধু নিজের উন্নয়ন করে না, ওই স্থানীয় সমাজের উন্নয়ন করার জন্য চেষ্টা করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চারপাশের মানুষের আচার আচরণ শিশুর উপর যেহেতু প্রভাব বিস্তার করে, যেহেতু শিশু তার বাসা থেকে বের হয়ে বা তার পরিবার থেকে বের হয়ে স্থানীয় সমাজের, সে যে বয়সের হোক না কেন, শিশু হলে শিশুদের সাথে মিশে, বড় হলে বড়দের সাথে মিশে, যুবক হলে যুবকদের সাথে মিশে, তরুণ হলে তরুণদের সাথে মিশে, বৃদ্ধ হলে বৃদ্ধদের সাথে মিশে, কিন্তু ওই স্থানের স্থানীয় লোকজনের কথাবার্তা, রীতিনীতি, চালচলন শিশুর উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে এবং সামাজিককরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্থানীয় মানুষের ভাষা, তাদের আচার আচরণ, তাদের মূল্যবোধ তার আচরণের মধ্যে প্রভাব ফেলে। আমরা পরিবারের পর স্থানীয় সমাজ সামাজিককরণে যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি যে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে সেটি নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান কীভাবে শিশুর সামাজিকীকরণে বা ওই প্রতিষ্ঠানটি সামাজিকীকরণে কীভাবে প্রভাব বিস্তার করে সেটি নিয়ে। একটা শিশু সে যে সমাজের হোক না কেন, স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে শিশু যে স্থানে, যে পরিবেশে, যে পাড়া বা মহল্লায়
বা যে গ্রামে বা যে নগরে বড় হয় সেই নগরের মধ্যে রয়েছে সাহিত্য, রয়েছে সাহিত্য ক্লাব, রয়েছে সংস্কৃতি ক্লাব, রয়েছে সভা সমিতি, রয়েছে খেলাধুলার ক্লাব, রয়েছে সঙ্গীত শিক্ষা কেন্দ্র, স্থানীয়ভাবে গড়ে ওঠা এই সমস্ত প্রতিষ্ঠানে শিশু তাদের সাথে মেলামেশা করে মিথস্ক্রিয়ার মাধ্যমে বা বিভিন্ন সংগঠনের সাথে ওই শিশু নিজেকে জড়িয়ে শিশুর চিন্তা বা ব্যক্তির চিন্তা, তার দৃষ্টিভঙ্গি, তার আচার আচরণ, তার সুপ্ত প্রতিভার উপর গভীর প্রভাব ফেলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যক্তি এসব সংগঠনের সাথে নিজেকে জড়ায়, নিজেকে জড়িয়ে সে তার সাহিত্য ক্লাব হোক, সংস্কৃত ক্লাব হোক, সঙ্গীত ক্লাব হোক, রাজনৈতিক ক্লাব হোক, সংস্কৃতি সংঘ হোক, এই সমস্ত সংগঠনের সাথে সে নিজেকে জড়িয়ে তার নিজের মুক্ত বুদ্ধি বা মুক্ত প্রতিভার বিকাশ বা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর জন্য চেষ্টা করে এবং সে ওই সমস্ত সংগঠনের সাথে মিশে একে অপরের প্রতি সাহায্য, সহযোগিতা, সহানুভূতি, হৃদ্যতা, আন্তরিকতা, নেতৃত্ব দানের মতো বলিষ্ঠ গুণাবলী অর্জন করতে শেখে। সে যেমন নিজের ভিতর ওই সমস্ত প্রতিষ্ঠানের উপাদানগুলো বা ওই সমস্ত প্রতিষ্ঠানে গিয়ে ওই সমস্ত প্রতিষ্ঠানের লোকজনের সাথে মিশে সেখানকার মানুষের আচার আচরণ, রীতিনীতি, কৃষ্টি কালচার, তাদের কথাবার্তা, তার মধ্যে যেমন এর প্রভাব পড়ে, ঠিক শিশু তার সুপ্ত বুদ্ধি বিকাশ ঘটাতে গিয়ে সে ওই সমাজের অন্যদের উপরও তার প্রভাব বিস্তার করে। শিশু সহনশীল হতে শেখে, শিশুরা সামাজিকীকরণের ক্ষেত্রে সহনশীলতা অর্জন অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাহন, সেটাও অর্জন করে সামাজিক স্থানীয় সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের উপাদান থেকে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই ব্যক্তি স্থানীয় সমাজের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে এবং খাপ খাইয়ে নিজেকে সমাজের একজন দক্ষ, যোগ্য, উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তোলে। আমরা সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব আলোচনা করতে গিয়ে আমরা এখন আলোচনা করব সমবয়সী সঙ্গী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের পরেই শিশুর সামাজিকীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমবয়সী সঙ্গী বা খেলার সাথে। সমবয়সী সঙ্গী বলতে শিশুটি গ্রামে হোক, শহরে হোক, যে পাড়ায় বা যে মহল্লায় সে বড় হোক না কেন, ওই পাড়া বা ওই মহল্লায় বা শিশুটি বড় হয়ে প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, শিক্ষা প্রতিষ্ঠানের বা শিক্ষা জীবনের যে কোনো স্থানে গিয়ে সে ওই স্থানের শিশুদের সাথে মিশে তার শৈশবের বা সমবয়সী বন্ধুদের সাথে মিশে বন্ধুদের কথাবার্তা, বন্ধুদের রীতিনীতি, বন্ধুদের চালচলন তারা একে অপরকে প্রভাবিত করে। শিশু যেমন অপর দ্বারা প্রভাবিত হয় তেমনি সমাজের যে কোনো শিশু অন্য শিশুর দ্বারা প্রভাবিত হয় এবং শিশুর তার নিজের যে যোগ্যতা বা সে সুপ্ত প্রতিভাগুলো আছে সেগুলো যাতে অন্য শিশুর মধ্যেই প্রভাবিত হয় সে চেষ্টাও শিশু করে থাকে। কারণ শৈশবকাল শিশুর খেলাধুলার সময়, শৈশব সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য, শিশু কখনো বাধা মানে না। সে সুযোগ পেলেই, সময় হলেই দৌড়ে বেরিয়ে পড়ে, সে ঘর থেকে বেরিয়ে পড়ে, সে পড়ার টেবিল থেকে বেরিয়ে পড়ে, স্কুল থেকে সুযোগ পেলেই সে খেলার মাঠে সমবয়সী সঙ্গীদের সাথে বন্ধুদের সাথে সে খেলতে যেতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, সে মুক্ত বিহাঙ্গর মতো ঘুরে বেড়াতে পছন্দ করে। তাই সমবয়সী সঙ্গী বা খেলার সাথে শিশুর সামাজিকীকরণে অন্যতম মুখ্য বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শুধু যে শিশু একে অপরের কথাবার্তা, চালচলন বা আচার আচরণই উপলব্ধি করে তাই নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেলার সাথে বা সমবয়সীর সঙ্গে মেলামেশার মাধ্যমে শিশুরা এক শিশু অপর শিশুর প্রতি, এক বন্ধু আর এক বন্ধুর প্রতি, একজন আরেকজনের প্রতি সহমর্মিতা, সহযোগিতা, সহানুভূতি, প্রেম প্রীতি, ভালোবাসা, অনুভূতি, শুধু তাই নয় শেয়ারিং শিখে, অর্থাৎ তারা ভাগাভাগি করতে শিখে একমাত্র সমবয়সী সঙ্গী বা খেলার সাথীদের সাথে মেলামেশার কারণেই। আমরা এখন আলোচনা করব শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি নিয়ে। সমবয়সী সঙ্গীর পর শিশুর সামাজিকীকরণে অন্যতম গুরুত্বপূর্ণ বাহন বা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা প্রতিষ্ঠান। একটা শিক্ষা প্রতিষ্ঠানে
যে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানটা হোক না কেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা এসে একত্র জড়ো হয়। শিক্ষার্থীরা একই ক্লাসের শিক্ষার্থীরা একে অপরের সাথে মিশে, এক কারণ একটি ক্লাসে বিভিন্ন পরিবার বিভিন্ন পরিবেশ থেকে আসা অসংখ্য শিক্ষার্থী একত্রে লেখাপড়া করে। শুধু একটি শ্রেণী নয়, একটি স্কুলের যত শিক্ষার্থী আছে অধিকাংশ শিক্ষার্থী একে অপরের সাথে মিথস্ক্রিয়া করার সুযোগ পায়। তারা নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন করে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই। শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরস্পরের প্রতি সাথে মিলিত হওয়ার পর্যাপ্ত সুযোগ সুবিধা অর্জন করে থাকে, এর মধ্যে একে অপরকে নানাভাবে প্রভাবিত করে। এসব শিক্ষা প্রতিষ্ঠান সামাজিককরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ হলো শিশু শিক্ষা প্রতিষ্ঠানে আসার পর সে শেখে, একজনের দুঃখে আরেকজন দুঃখী হতে শেখে, একজনের সুখে আরেকজন সুখী হতে শেখে, তারা শেয়ারিং শেখে, তারা ক্লাস টাইমে নাস্তা পর্যন্ত ভাগাভাগি করে খাওয়ার যে অর্থাৎ স্যাক্রিফাইস শেয়ারিং, সেটা শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই সম্ভব। একে অপরের সাথে মিলেমিশে থাকার যে অভ্যাস শিশুর গড়ে ওঠে, এবং যেটা তার মৃত্যুর, যেহেতু সমাজীকরণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে, শিক্ষা প্রতিষ্ঠানের মতো এত গুরুত্বপূর্ণ ভূমিকা অন্য কোনো প্রতিষ্ঠান পালন করতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের পর শিশুর সমাজীকরণে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা প্রভাব বিস্তার করে রাজনৈতিক প্রতিষ্ঠান। আমাদের এই বাংলাদেশ উন্নয়নশীল দেশ, তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ, আমরা উন্নত দেশ উপনীত হওয়ার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার চেষ্টা করছে, তারই ধারাবাহিকতায় আজকের শিশু আগামী দিনের সুনাগরিক, আগামী দেশের এদেশের পরিচালনায় তারা অংশগ্রহণ করবে। তাই স্কুল পর্যায় থেকে আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশে রাজনীতি চর্চা যেহেতু শুরু হয়, তাই রাজনৈতিক দলের আদর্শ, তাদের মতামত, তাদের রীতিনীতি, তাদের চাওয়া পাওয়া, তাদের লক্ষ্য উদ্দেশ্য, সেগুলো যেহেতু শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়ে থাকে, এর মাধ্যমে শিক্ষার্থীরা রাজনৈতিক দলের কার্যক্রম সম্পর্কে অবহিত হতে থাকে, রাজনৈতিক দলের কর্মসূচি সম্পর্কে অবহিত থাকে, রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, কর্মসূচি সফল করার জন্য শিশুরা সেখানে অংশগ্রহণ করে, ব্যক্তিরা সেখানে অংশগ্রহণ করে, সমাজের সকল লোক অংশগ্রহণ করে। যে যে দলের যে আদর্শের অনুসরণ হোক না কেন, সে ওই দলের লক্ষ্য উদ্দেশ্য বা আদর্শ বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচি দিয়ে সে কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করে, এবং এই কর্মসূচি সফল করার জন্য ব্যক্তি এবং শিশুর সামাজিককরণে গুরুত্বপূর্ণ ভূমিকা বা প্রভাব বিস্তার করে থাকে। কারণ হলো রাজনৈতিক দলের মাধ্যমেই শিশু নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন করে, সমাজকে পরিবর্তন করার অঙ্গীকার শিক্ষা গ্রহণ করে, সমাজের উন্নয়ন করার অঙ্গীকার গ্রহণ করে, সমাজের ভালো মন্দ, সমাজের অবক্ষয়, সামাজিক মূল্যবোধ, সামাজিক চেতনা, সামাজিক বিশৃঙ্খলা দূর করে, সমাজের অপরাধ প্রবণতা দূর করার জন্য, সে কিশোর অপরাধ হোক বা যে কোনো ধরনের সামাজিক বৈষম্য দূর করার জন্য রাজনৈতিক দলের নেতৃত্বে থেকে শিশুরা তাদের সামাজিকীকরণের এবং নিজেকে খাপ খাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রাজনৈতিক প্রতিষ্ঠান। কারণ হলো রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো সমাজের অসচেতন মানুষকে, অসচেতন নাগরিকদেরকে সচেতন করে গড়ে তোলে, সামাজিক বৈষম্যগুলো, সামাজিক সমস্যাগুলো তুলে ধরে রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দলগুলো সেগুলোকে সমস্যা সমাধানের জন্য চেষ্টা করে এবং মানুষকে সচেতন এবং সংগঠিত করার মাধ্যমে এই কাজটি তারা করে থাকে। আমরা সামাজিক উন্নয়ন এবং সামাজিককরণ ও উন্নয়নের সামাজিককরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব নিয়ে এতক্ষণ আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে অংশটুকু আলোচনা করেছি সামাজিককরণ উন্নয়নের পাঠ একের সামাজিককরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব, এখানে যে প্রশ্নটি তোমাদের পরীক্ষা হলে যে প্রশ্নটি আসত, সে প্রশ্নটি হল যে ব্যক্তির সামাজিককরণে পরিবার কীভাবে প্রভাব বিস্তার করে ব্যাখ্যা করো, স্থানীয় সমাজ কীভাবে প্রভাব বিস্তার করে ব্যাখ্যা করো, স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান শিশুর সামাজিককরণে কীভাবে প্রভাব বিস্তার করে ব্যাখ্যা করো। তুমি কি মনে করো সামাজিককরণে সমবয়সী সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে? তোমার উত্তরের সবাইকে যুক্তি দাও।
সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো, সামাজিক সামাজিকীকরণে রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা করো বা রাজনৈতিক প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো, অথবা সামাজিকীকরণ বলতে কী বোঝো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং শিক্ষা অধিদপ্তর কর্তৃক অ্যাসাইনমেন্ট ভিত্তিক শিক্ষার জন্য বা অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য নির্ধারিত প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের, সে প্রশ্নগুলো যেহেতু তোমাদেরকে সরবরাহ করা হবে তার ভিত্তিতে তোমরা যেহেতু অ্যান্সার করবে, সেজন্য আমরা যে প্রশ্নগুলো করব সে প্রশ্নগুলো না দিয়ে তোমরা অ্যাসাইনমেন্টের আলোকে যেহেতু প্রশ্নোত্তরগুলো করবে, সেজন্য ওই প্রশ্ন পাওয়ার পর অর্থাৎ অ্যাসাইনমেন্টের প্রশ্ন পাওয়ার পর হুবহু তোমাদের ভবিষ্যতে মিলিয়ে তোমরা উত্তরগুলো সাজিয়ে লিখবে, এবং যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেভাবে যদি তোমরা উত্তরগুলো লিখতে পারো তাহলে আশা করি তোমরা ভালো করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সামাজিকীকরণ উন্নয়নের এখন পার্ট দুই নিয়ে আলোচনা করব। পার্ট দুই রয়েছে সামাজিকীকরণের বিভিন্ন উপাদানের প্রভাব। আমরা প্রথমে বলেছি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব, এখন সামাজিকীকরণে বিভিন্ন উপাদানের প্রভাব নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগেই বলেছি কাঙ্ক্ষিত এবং সুস্থ জীবনযাপনের জন্য অথবা ব্যক্তি তাকে সমাজের যোগ্য দক্ষ উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রত্যেক ব্যক্তিকে সমাজের সুনির্দিষ্ট কিছু নিয়মকানুন, বিধিবিধান, আইন, আদর্শ, অভ্যাস আয়ত্ত করতে হয়। সামাজিকীকরণের প্রক্রিয়ার মাধ্যমে যেহেতু ব্যক্তি এগুলো আয়ত্ত করে থাকে, এগুলো আয়ত্ত করার পিছনে অনেকগুলো উপাদানের প্রভাব রয়েছে। তাই শিশুর সুস্থ এবং সুন্দর এবং কাঙ্ক্ষিত জীবনের জন্য প্রত্যেক ব্যক্তিকেই যেহেতু সমাজের কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন মানতে হয়, এই নিয়মকানুন মেনে চলার জন্য সমাজের কিছু উপাদান শিশুর সামাজিকীকরণে প্রভাব বিস্তার করে। আমরা সেই সামাজিকীকরণে প্রভাব বিস্তার করে যে উপাদানগুলো সেগুলো নিয়ে এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামাজিকীকরণে যে সমস্ত উপাদান প্রভাব বিস্তার করে তার মধ্যে রয়েছে অনুকরণ, অভিভাবন, রয়েছে অঙ্গীভূতকরণ এবং ভাষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামাজিকীকরণে যে সমস্ত উপাদান শিশুর উপর প্রভাব বিস্তার করে তার মধ্যে চারটি উপাদান নিয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সিলেবাসভুক্ত করা হয়েছে। প্রথমেই রয়েছে অনুকরণ। একজন ব্যক্তি বা একজন শিশু যখন অপর একজনকে দেখে হুবাহু তাকে নকল করে, অর্থাৎ ওই ব্যক্তির চালচলন, কথাবার্তা, রীতিনীতি, আদর্শ, মূল্যবোধ অনুসরণ করে, মূলত তাকেই বলা হয় অনুকরণ। আমি আবার বলছি, যখন একজন ব্যক্তি বা একজন শিশু সমাজের অপর একজনকে দেখে ওই ব্যক্তির আচার আচরণ, রীতিনীতি, আদর্শ, মূল্যবোধ তার নিজের জীবনে হুবহু বাস্তবায়ন করে তাকেই বলা হয় মূলত অনুকরণ। শিশুরা সবসময় অনুকরণ প্রিয়। আমি আবার বলছি, শিশুরা সবসময় অনুকরণ প্রিয় এবং সবসময় শিশুরা বড়দের অনুকরণ করে। বড়রা কীভাবে কথা বলে, তাদের আদর্শ, তাদের মূল্যবোধ, তাদের কথাবার্তা, তাদের রীতিনীতি, তাদের সততা, তাদের বাচনভঙ্গি, তাদের ভাষা, তাদের উচ্চারণ, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের ধর্মীয় জীবন, তাদের রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সব কিছুই শিশুরা অনুকরণ করে থাকে। বড়রা অনেক সময় শিশুদেরকে অনুকরণের মাধ্যমে নতুন বা অচেনা পরিবেশে উপযোগী করে নিজেকে খাপ খাওয়াই থাকে সমাজের একজন দক্ষ, যোগ্য, উপযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। আমরা অনুকরণের পর শিশুর উপর অন্য যে আরেকটি উপাদান রয়েছে প্রভাব বিস্তার করে সেটি হলো অভিভাবন। অভিভাবন হলো এক ধরনের যোগাযোগের মাধ্যম বা প্রক্রিয়া। আমি আবার বলছি, অভিভাবন হলো এক ধরনের যোগাযোগের মাধ্যম বা প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাব বা তথ্যাদি একে অপরের কাছে পৌঁছে দেওয়া হয়। আমি আবার বলছি, এই অভিভাবন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের প্রস্তাব বা তথ্যাদি একে অপরের কাছে পৌঁছে দেওয়া হয়। শিশুর মধ্যে যুক্তি বা জ্ঞানের যেহেতু
পরিপক্কতা থাকে না, তারা সহজেই একে অপরের দ্বারা অভিভাবিত হয় এবং এই অভিভাবন প্রক্রিয়া প্রয়োগ পরিলক্ষিত হয় সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে। সেখানে রয়েছে শিক্ষার ক্ষেত্রে, রয়েছে রাজনীতির ক্ষেত্রে, শিল্পর ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে। অভিভাবন প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা করা হয় নিজের ধ্যান ধারণা, চিন্তা চেতনা, আদর্শ, মূল্যবোধকে অন্যের মধ্যে বা অন্যের মধ্যে প্রবিষ্ট করানো এবং অন্যের আচার আচরণ, অন্যের রীতিনীতি এবং অন্যের অভিভাবক প্রায়গুলোকে নিজের মধ্যে প্রবিষ্ট করানোরই চেষ্টা করা হয় থাকে মূলত এই অভিভাবন প্রক্রিয়ার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞানের ব্যাপক উদ্যোগ, বিজ্ঞানের বিভিন্ন উন্নয়ন এই অভিভাবন প্রক্রিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর তা হলো বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের পণ্যদ্রব্য ভোক্তার কাছে পৌঁছানোর জন্য বা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য রয়েছে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা, অ্যাডভার্টিসমেন্টের মাধ্যমে রাস্তাঘাটে, ওয়ালে, প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়া, রেডিও, টেলিভিশন, ওয়ালপেপার, ওয়াল লেখনীর মাধ্যমে বিভিন্ন রকমের সাম্প্রতিককালের সমাজ ব্যবস্থার প্রচার কার্য জন্য যেমন বিজ্ঞাপনের ব্যাপক উদ্যোগ এই অভিভাবন মনস্তাত্ত্বিক নীতির উপর প্রতিষ্ঠিত। আমরা এখন আলোচনা করব অঙ্গীভূতকরণ নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামাজিকরণ উন্নয়নের সামাজিককরণের বিভিন্ন উপাদানের প্রভাবের মধ্যে এখন আমরা আলোচনা করব অঙ্গীভূতকরণ নিয়ে। অঙ্গীভূতকরণ মূলত শিশু শৈশবে সচেতনভাবে বা সজ্ঞানে কিছুই করে না, শৈশব অবস্থায় সে সব কিছু এলোমেলোভাবে করে। অর্থাৎ অঙ্গীভূতকরণ মানে হলো আত্মীকরণ, মানে নিজের করে নেওয়া। সে যেহেতু সজ্ঞানে কিছু করতে পারে না, এলোমেলোভাবে করে, আস্তে আস্তে শিশুর যখন বয়স বাড়ে, বুদ্ধি বাড়ার সাথে সাথে সে তার নিজের প্রয়োজনীয় জিনিসগুলোকে নিজের মতো করে যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে। হোক সেটা খেলনা, হতে পারে কোনো ফুটবল, হতে পারে কলম, খাতা, পেন্সিল, যা কিছু হোক না কেন, সে সবগুলো তার নিজের প্রয়োজনে অঙ্গীভূত করে রাখার চেষ্টা করে। ছবি হতে পারে, সরার বই হতে পারে। এখন যেমন কোনো কোনো শিশু নিজেকে স্পাইডারম্যান হিসেবে প্রকাশ করে, কোনো কোনো শিশু মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করে। এই যে শিশুর যখন বিভিন্ন রকমের কাজকর্ম পরিবারে করে, তখন বাবা মা বা যারা তাকে উৎসাহ দেয় সে কিন্তু তাদের মধ্যে তার এই প্রভাব পরিলক্ষিত হয় এবং এটি শিশুর এক ধরনের বিনোদন বলতে পারি। অঙ্গীভূতকরণের এই প্রক্রিয়া এবং প্রবণতার পরিধি ক্রমশ প্রসারিত হতে থাকে এবং সমাজবদ্ধ মানুষ সামাজিক প্রকৃতি অর্জন করে। আমরা এখন আলোচনা করব ভাষা কীভাবে শিশুর সামাজিকরণে প্রভাব বিস্তার করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাষা যোগাযোগের অন্যতম একটা বাহন বা মাধ্যম। ভাষার মাধ্যমে মানুষ তার সুখ দুঃখ কষ্ট অনুভূতি প্রেম প্রীতি মায়া মমতা ভালোবাসা স্নেহ সহানুভূতি সহমর্মিতা ইত্যাদি প্রকাশ করে থাকে। সে তার বন্ধুবান্ধবের কাছে তার কথা দুঃখের কথা প্রকাশ করে, সে যেমন দুঃখ প্রকাশ করে তেমনি সুখের অনুভূতি প্রকাশ করে। সে সব কিছু ভাগাভাগি করে নিতে পারে, তার মনের ক্ষোভ প্রকাশ করতে পারে সেটি ভাষার মাধ্যমে। ভাষার মাধ্যমে ব্যক্তি তার মনের ভাব একে অপরের কাছে প্রকাশ করে। একে অন্যকে জানা, অন্যকে জানা শুধু দেশের নয়, পৃথিবীর যে কোনো প্রান্তের। এই আধুনিক যুগ রিমোট কন্ট্রোলের মাধ্যমে টেলিভিশন সামনে বসলে সারা পৃথিবীর অনাসে কানেসে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাতি গোষ্ঠী বর্ণ নির্বিশেষে তাদের ভাষা যেমন আয়ত্ত করা যায়, বিভিন্ন দেশ সম্পর্কে জানা যায়, তেমনি আমাদের এই বাংলাদেশের 64টি জেলার প্রায় 20 কোটি মানুষের, এক এক অঞ্চলের মানুষের ভাষা, তাদের উচ্চারণ, তাদের আচার আচরণ, তাদের রীতিনীতি, তাদের চালচলন, তাদের মূল্যবোধ আলাদা। এগুলো ভাষার মাধ্যমেই মূলত অর্জন করা সম্ভব। অর্থাৎ ভাষা শৈশব থেকে ব্যক্তিত্বকে প্রভাবিত করে এবং ব্যক্তির সুকুমার বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা বাংলাদেশের বিশ্বপরিচয় পঞ্চম অধ্যায়ের অষ্টম শ্রেণীর সামাজিকীকরণ উন্নয়ন আলোচনা করতে গিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি সামাজিকীকরণ, সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব, সামাজিকীকরণের বিভিন্ন উপাদানের প্রভাব। আমরা এই পর্যায়ে এখন তোমাদের সামনে আলোচনা করব পার্থিনের বাংলাদেশের গ্রাম ও শহরের সামাজিকীকরণের প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এদেশের শতকরা 85% মানুষ এখনও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল, এবং 85% মানুষ এদেশের, বিশেষ করে আমাদের বাংলাদেশের গ্রামে বাস করে, আর বাকি 15% মানুষ শহরে বাস করে। মূলত আমাদের বাংলাদেশের গ্রাম এবং শহর মিলিয়ে বাংলাদেশের সমাজ ব্যবস্থা। এদেশে অধিকাংশ মানুষের সামাজিকীকরণ তৈরি হয় গ্রামীণ পরিবেশে, তবে শহরের সমাজ কাঠামো আলাদা হয়। সেখানকার সামাজিকীকরণ প্রক্রিয়াটাও একটু আলাদা হয়ে থাকে, অর্থাৎ গ্রামের সামাজিকীকরণের যে প্রক্রিয়া এবং শহরের সামাজিকীকরণের প্রক্রিয়া একটু ভিন্ন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যায়ে আলোচনা করব গ্রাম এবং শহরের পরিবার কাঠামোর, যেহেতু পার্থক্য রয়েছে তাই প্রথমে আমরা গ্রাম এবং শহরের পরিবার কাঠামোর পার্থক্যর কারণে শিশুর সামাজিকীকরণেরও ভিন্ন হয়ে থাকে। কারণ আমরা এখন দেখব কী কারণে গ্রাম এবং শহরের শিশুদের সামাজিকীকরণের ভিন্ন হয়ে থাকে। প্রথমত গ্রামের সামাজিকীকরণের প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রামীণ পরিবেশে শিশু তার নিজ পরিবার সহ অন্যান্য আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, খেলার সাথে মাঝে এসে বেড়ে ওঠে। এতে গ্রামের শিশুর পরিবারের সকল সদস্যদের আচার আচরণের সাথে মিশে শিশু পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। এর মাধ্যমে শিশু গ্রামীণ পরিবেশে সাহায্য, সহযোগিতা, সহমর্মিতা, সহনশীলতা, সহিষ্ণুতা, শ্রদ্ধাবোধ ইত্যাদি গুণগুলি অর্জন করে। কিন্তু শহরের জীবন ব্যবস্থা কিংবা শহরের অধিকাংশ শিশু বড় হয় বা গড়ে ওঠে শুধু পরিবার কেন্দ্রিক। শহরের জীবন ব্যবস্থাগুলো যার যার পরিবার নিয়ে যেহেতু থাকে, একই ফ্ল্যাটে থাকার পর, পাশাপাশি ফ্ল্যাটে থাকার পরও এক ফ্ল্যাটের মানুষ, এক ফ্ল্যাটের শিশু অপর ফ্ল্যাটে কী হচ্ছে, কতটি শিশু আছে, তারা কে কী করছে, কোন ক্লাসে পড়ছে, তার সমবয়সী কিনা, এতটুকু জানার যেহেতু সুযোগ থাকে না, ফলে অনেক সময় শিশুদের আচরণে পারস্পরিক সহযোগিতামূলক আচরণ কখনও এই শহরের শিশুদের মধ্যে গড়ে ওঠে না। শহরের শিশুরা স্নেহ, মায়া মমতা, ভালোবাসা, সাহায্য সহযোগিতা, সহমর্মিতার অনুভূতিগুলো গ্রামের চেয়ে কম পায় বিধায় তারা এককেন্দ্রিক হয়ে গড়ে ওঠে। শহরের শিশুরা কখনও শেয়ারিং শেখে না, যেহেতু তারা শুধু বাবা মা ভাই বোন নিয়ে একটি পরিবারে বড় হয়। গ্রামের শিশুরা যেহেতু ওই গ্রামের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সাথে খোলা মনে মিশতে পারে, কথা বলতে পারে, তাদের সাথে হাসতে পারে, খেলতে পারে, শহরে সেই সুযোগগুলো থাকে না। গ্রামের মানুষের সামাজিকীকরণ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সমাজের সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠান এবং প্রতিষ্ঠানগুলো। গ্রামের মানুষের সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ পরিবার, গ্রামের পরিবার, গ্রামের শিশুদের পাড়া প্রতিবেশী, জাতিগোষ্ঠী, সমবয়সী দল, খেলার সাথে, কর্মক্ষেত্র, স্ব ধর্মীয় প্রতিষ্ঠান প্রভৃতি ব্যক্তির সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শুধু তাই নয়, এছাড়া গ্রামের বিভিন্ন রকমের লোক সংস্কৃতির অনুষ্ঠান হয়ে থাকে, নাচ গান, পালা গান, জারি গান, সারি গান, মুর্শিদি গান, ভাটিয়ালি, ভাওয়াইয়া, লোকনাটক, লোকসঙ্গীত, যাত্রা, পুতুল নাচ, লৌকিক আচার ইত্যাদির মাধ্যমেও গ্রামের শিশুর সামাজিকীকরণ ঘটে,
যা শহরের শিশুদের ক্ষেত্রে দৈবাচিত সম্ভবপর হয়ে ওঠে না। শিক্ষা প্রতিষ্ঠান সামাজিককরণের অন্যতম মাধ্যম। তবে ইদানিং এই আধুনিক যুগে টেলিভিশন, চলচ্চিত্র, ইন্টারনেট ইত্যাদিও শহরের শিশুর সামাজিককরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু শহরের শিশু গ্রামে যাওয়ার সুযোগ হয় না, গ্রামীণ পরিবেশে দেখার বা গ্রামীণ পরিবেশের আত্মীয় স্বজন থাকলেও সেখানে আত্মীয় স্বজনের সাথে দীর্ঘদিন থেকে মিশে তাদের আচার আচরণ, তাদের কৃষ্টি কালচার, তাদের তাদের তমাদ্দুন, তাদের মূল্যবোধ, সাহায্য সহযোগিতা, সহমর্মিতা, তাদের অনুভূতি, প্রেম প্রীতি, ভালোবাসা, মায়া মমতা অনুভব করা সম্ভব হয় না। শহরের শিশুরা শহরে থেকে ইদানিং রেডিও, টেলিভিশন এবং ইন্টারনেটের মাধ্যমে তারা এগুলো গ্রামীণ শিশুর এবং শহরের শিশুদের সামাজিককরণের বিভিন্ন প্রক্রিয়া অর্জন করে তারা তাদের নিজেদের জীবনে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে। আমরা গ্রামীণ শহরের গ্রামীণ শিশুদের সামাজিককরণের বিষয় নিয়ে আলোচনা করেছি, আমরা এখন শহরের শিশুর সামাজিককরণের প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। শহরের মানুষের সামাজিককরণ প্রক্রিয়া যেহেতু পরিবারকেন্দ্রিক, মা বাবা ভাই বোন ছাড়া আত্মীয় স্বজন থাকলেও তাদের সাথে সপ্তাহ মাস বা বছরান্তে তাদের সাথে যেহেতু সাক্ষাৎ হয় এবং তারা এক পরিবার আর এক পরিবারে বেড়াতে আসলেও এক ঘন্টা দুই ঘন্টার বেশি কোনো পরিবারে কেউ সময় দিতে পারছে না, যেহেতু এই ছোট্ট বাসা নিয়ে শহরে জীবন যাপন করার মধ্যে অনেক লোককে নিয়ে বসবাস করাও সম্ভব না, আত্মীয় স্বজন আসলেও তাদেরকে রেখে তাদের সাথে মিথস্ক্রিয়া করার শহরের শিশুদের কোনো সুযোগ সৃষ্টি হয় না। ফলে শহরের শিশুরা পরিবারকেন্দ্রিক সামাজিককরণে গড়ে ওঠে, অর্থাৎ শুধু বাবা মার আদর্শেই তারা গড়ে ওঠে। আবার শহরের বাবা মা সবাই উন্নয়নশে চাকরি, ব্যবসা বাণিজ্য নিয়ে তারা সর্বদা ব্যস্ত থাকে। তবে শহরের শিশুরা অনেক সময় অনেক সামাজিক অনুষ্ঠান, বিয়ে অথবা নানা রকমের কৃষ্টি কালচারের অনুষ্ঠান, নাচ গান অনুষ্ঠানে গিয়ে অথবা পাড়া প্রতিবেশীর কোনো অনুষ্ঠানে গিয়ে সেখানে গিয়ে শিশুদের সাথে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, তাদের মধ্যে সহনশীলতা গড়ে ওঠে, সহমর্মিতার ভাব গড়ে ওঠে। অর্থাৎ শহরের শিশুরাও অনেক সময় তার এলাকায় বা তার পাড়ায় বা তার প্রতিবেশী বা তার পাশের ফ্ল্যাটে শিশুদের সাথে মিথস্ক্রিয়া করার সুযোগ পায় এবং এর মাধ্যমে তারা সামাজিককরণের প্রক্রিয়া অর্জন করে এবং তাদের সামাজিককরণ বিকাশ ঘটে। এছাড়া শহরের মানুষের সামাজিককরণের কর্মক্ষেত্র বিনোদনমূলক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সভা সমিতি, রাজনৈতিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শহরের গণমাধ্যম সামাজিককরণে শক্তিশালী ভূমিকা পালন করে, অর্থাৎ ইলেকট্রনিক্স মিডিয়া, রেডিও, টেলিভিশন, ইন্টারনেটের মাধ্যমে যে সামাজিককরণের বিষয়গুলো তুলে ধরা হয় তা দেখে শিশুরা তাদের সামাজিককরণের বিভিন্ন বিষয় আত্মস্থ করে বা আয়ত্ত করে নেয়। মানুষ বিশ্বের বহু তত্ত্ব গণমাধ্যমের মাধ্যমে পেয়ে থাকে, ফলে শহরের মানুষ সমকালীন সমাজ ব্যবস্থা, বহির্বিশ্বের নিত্য নতুন তথ্য এবং জ্ঞান বিজ্ঞানকে সহজে গ্রহণ করে এবং দ্রুত নিজেকে আধুনিক বিশ্বের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে, যেটা আবার গ্রামীণ শিশুদের জন্য কখনোই সম্ভবপর হয় না। এই সামাজিকীকরণে আমরা শহর এবং গ্রামের সামাজিককরণের আলোচনা করতে গিয়ে একটি কথা তোমাদের সর্বদা মনে রাখতে হবে, এই সামাজিককরণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিবেশী। এজন্য ইসলামের মহামানব, বিশ্ব মানবতার আদর্শ মানব, বিশ্ব মানবতার আদর্শের মূর্তপ্রতীক মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের কথা বলেছেন এবং হক আদায় করতে বলেছেন। প্রতিবেশীর মাধ্যমেই সুখে দুঃখে বিপদে আপদে সবার আগে এগিয়ে আসে প্রতিবেশী। রাত যতই গভীর হোক না কেন, কেউ যদি বিপদে পড়ে সবার আগে আত্মীয় স্বজন বা রক্তের সম্পর্কে আত্মীয়র চেয়ে সবার আগে এগিয়ে আসে প্রতিবেশীরা। তাই সামাজিককরণে শহর এবং গ্রামে প্রতিবেশীর ভূমিকা শিশুর সামাজিককরণে ব্যাপক প্রভাব বিস্তার করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রামীণ সমাজে প্রতিবেশীর সাথে সম্পর্ক যত ঘনিষ্ঠ হয় শহরের ক্ষেত্রে ততটা ঘনিষ্ঠ হয় না, কারণ শহরের মানুষগুলো একমুখী,
এর হওয়ার অনেক কারণ রয়েছে। প্রতিবেশীর সাথে মিশতে গিয়ে বা পাশের ফ্ল্যাটের সাথে মিশতে গিয়ে অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম নেয়, অথবা প্রতিবেশীর রীতিনীতি, চালচলন, কৃষ্টি কালচার একে অপরের সাথে বা পরিবারের সাথে পরিবারের মূল্যবোধের যখন ব্যতিক্রম লক্ষ্য করা যায়, তখন এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখতে চায় না, কথা বলতে চায় না। ইভেন শহরে শিশুদেরও এক পরিবারের শিশুদেরকে অন্য পরিবারের শিশুদের সাথে মিশতে দেয় না, কারণ শহরের মানুষের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে। তার মধ্যে সহনশীলতা, সহমর্মিতা, হৃদ্যতা, আন্তরিকতার অভাব খুব বেশি এবং ঘনিষ্ঠ হওয়ার সুযোগ খুব কম, এর কারণও রয়েছে। শহরের শিশুরা ঘনিষ্ঠ হলে সুবিধার চেয়ে অনেক সময় অসুবিধাই যেহেতু বেশি হয়, এবং শহরের শিশুরা সহমর্মিতা বা সহানুভূতিশীল কম হয়, যার কারণে এই প্রতিবেশী শিশুদের আচরণ বা প্রভাব শিশুদের মধ্যে খুব কম প্রভাব বিস্তার করে থাকে। তবে শহরের শিশুরা খেলাধুলা কিংবা আনন্দ উৎসবে অংশগ্রহণ করার মাধ্যমে অনেক সময় একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হয়, একজন আরেকজনকে আপন করে নেয়, একজন আরেকজনের সাথে শেয়ারিং করতে শেখে, তাদের ভাষা, তাদের রীতিনীতি, তাদের চালচলন, তাদের কৃষ্টি কালচার, এর মাধ্যমে তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলীরও বিকশিত হতে থাকে। ফলে ভালো কাজের প্রশংসা করা হয় যদি শিশুদের, এবং খারাপ কাজকে যদি নিরুৎসাহিত করা হয়, তাহলে শহরে হোক গ্রামে হোক স্বীকৃত আচরণ অর্থাৎ সমাজের কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত আচরণ শিশুদের কাছ থেকে আমরা সবাই আশা করতে পারি। কোনো শিশু খারাপ কোনো কাজ করে ফেললে তাকে নিরুৎসাহিত না করে তাকে যদি উৎসাহিত করা হয় এবং তাকে সংশোধনের সুযোগ দেওয়া হয়, তাহলে শিশুরা সমাজের যোগ্য, দক্ষ, উপযুক্ত নাগরিক হিসাবে উঠতে পারবে, এবং সে সমাজের, শুধু নিজের না, নিজের ব্যক্তির না, পরিবারের, সে সমাজের, দেশের, জাতির মঙ্গলের জন্য, উন্নয়নের জন্য এগিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যক্তি সামাজিকীকরণের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আমরা এখন আলোচনা করব। জনগণের কাছে সংবাদ বা কোনো তথ্য, মতামত বা বিনোদন পরিবেশন করা হয়, আমি আবার বলছি, জনগণের কাছে সংবাদ, তথ্য, আনন্দ, মতামত বা বিনোদন পরিবেশন করা হয় যে মাধ্যমে, তাকেই মূলত বলা হয় গণমাধ্যম। যেমন সংবাদপত্র, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র ইত্যাদি। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝায় সেই প্রযুক্তিকে যার মাধ্যমে তথ্য সংরক্ষণ ও ব্যবহার করা হয়। আমি আবার বলছি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝায় সেই প্রযুক্তি যার সাহায্যে তথ্য সংরক্ষণ এবং তা ব্যবহার করা হয়, যেমন ইন্টারনেট, ফোন ইত্যাদি। গণমাধ্যম ও এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যক্তির সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব ক্রমেই বেড়েছে। তবে মনে রাখতে হবে, সংবাদপত্র, টেলিভিশন এবং বেতার যদি গঠনমূলক সংবাদ, চলচ্চিত্র যদি গঠনমূলক চলচ্চিত্র, জীবনধর্মী চলচ্চিত্র নির্মাণ করে, এবং যোগাযোগ প্রযুক্তি যদি সঠিক তথ্য সরবরাহ করে, তাহলে শিশুর সামাজিককরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু সংবাদপত্র, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র যদি নেগেটিভ অথবা বিদেশি কোনো অপর সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়, বা সমাজের যা শিশুর মানসিকের উপর নেগেটিভ প্রভাব ফেলবে, নেতিবাচক প্রভাব ফেলবে, এমন চলচ্চিত্র বা সংবাদ বা বেতার, টেলিভিশন প্রচার করা হয়, তাহলে শিশুর সামাজিকীকরণের চেয়ে ক্ষতিগ্রস্ত বেশি হয়। বেতার ও রেডিও, বেতার রেডিও কেবল সংবাদ পরিবেশন করে না, শিক্ষা ও বিনোদনমূলক নানা অনুষ্ঠান প্রচার করে। এর ফলে সমাজে গণসচেতনতার সৃষ্টি হয় এবং মানুষের মধ্যে সংস্কৃতির সৃষ্টি হয়। বেতার এবং রেডিও যদি গঠনমূলক নাটক, জীবনধর্মী কোনো অনুষ্ঠান উপস্থাপন করে, তাহলে সেগুলো শিশুর সমাজে কেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেলিভিশন, আজকের দিনে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে, বা সারা পৃথিবীতে আজকের দিনে টেলিভিশন হচ্ছে সবচেয়ে শক্তিশালী জনপ্রিয় গণমাধ্যম।
কারণ হলো মানুষের চিন্তা ভাবনা জীবন বোধকে এটি নানাভাবে প্রভাবিত করে। টেলিভিশন বিনোদন এবং তথ্য শিক্ষামূলক নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে, নাগরিকদের আনন্দ দেয়, শিক্ষা দেয়। সাধারণ মানুষ বিশেষ করে শিশু কিশোরদের উপর টেলিভিশনের প্রভাব খুব বেশি। তবে লক্ষণীয় যে টেলিভিশন যদি জীবনধর্মী বা গঠনমূলক আদর্শ, মূল্যবোধ, সহমর্মিতা, সহযোগিতা, সহানুভূতি, হৃদ্যতা, আন্তরিকতামূলক কোনো অনুষ্ঠান প্রচার করে, তবে সেগুলো শিশুর সামাজিককরণে বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেলিভিশন যদি আকর্ষণীয় শিক্ষা বা তথ্যমূলক অনুষ্ঠান প্রচার করে, তবে তা মানুষেরকে আলোকিত করে, হৃদয়কে রঙিয়ে দেয়। যদি টেলিভিশন নিজ দেশ, নিজ দেশের সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে নবীন প্রজন্মের বা নবীন প্রজন্মের মানুষকে পরিচিত করে গড়ে তোলার মাধ্যমে টেলিভিশন তাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে পারে, এর ফলে সামাজিকীকরণের কাজটি সহজ হয়। চলচ্চিত্র প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুস্থ, রুচিশীল, বাস্তবসম্মত, জীবনধর্মী, শিক্ষামূলক চলচ্চিত্র মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে মূল্যবোধ, মানবিকতা এবং সহমর্মিতা, সহযোগিতার ভাব জাগ্রত করে এবং শিশুর সামাজিককরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলচ্চিত্র যদি কখনো নৈতিবাচক কোনো ঘটনা, কোনো দুর্ঘটনা উপস্থাপন করে বা নৈতিবাচক কোনো সংবাদ পরিবেশন করে, সেটি শিশুর সামাজিককরণে নৈতিবাচক প্রভাব ফেলে। এ থেকে সবাইকে সচেতন হতে হবে। সামাজিককরণের সহায়তার পরিবর্তে তা মূল্যবোধের অবক্ষয় করবে, আর মূল্যবোধের অবক্ষয় সামাজিক নৈরাজ্য সৃষ্টি করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব, আধুনিক যুগ, বর্তমান যুগ বা একবিংশ শতাব্দী, ইন্টারনেটের যুগ, ইন্টারনেট প্রযুক্তি বর্তমান দেশ এবং দেশের বাইরে একজন অন্যজনের সঙ্গে যোগাযোগকে খুব সহজ করে দিয়েছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সাথে ভাব বিনিময়, পরস্পরের হৃদয়তা আন্তরিকতা বিনিময়, খোঁজখবর নেওয়া, ব্যবসায়িক কর্তৃপক্ষের সংবাদ বিনিময়ের মাধ্যম, আলোচনা চুক্তি, সবই ঘরে বসে অল্প সময়ে ইন্টারনেটের মাধ্যমে করা সম্ভব। কিছুদিন আগেও যেটা ভাবা যেত না, এভাবে ব্যক্তির সামাজিককরণে তার মাধ্যমে সমাজের উন্নয়ন তথা তথ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইমেইল বা ইলেকট্রনিক মেইল, ইমেইল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং ইমেইল কথাটির সঙ্গে আজকাল শিক্ষিত অশিক্ষিত গ্রাম শহর সবাই কম বেশি পরিচিত। ইমেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল, সংক্ষিপ্ত রূপ। এর মাধ্যমে খুব অল্প সময়ে, দ্রুত, অল্প খরচে দেশ বিদেশে তথ্য আদান প্রদান করা যায়। ইমেইল পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করেছে। ব্যবসায়িক ক্ষেত্র হোক, ব্যক্তিগত তথ্য আদান প্রদান হোক, কোনো চিঠিপত্র হোক, বই পুস্তক হোক, ভাব বিনিময় হোক, সব কিছু ইমেইলের মাধ্যমে সহজ হয়ে গেছে। ইলেকট্রনিক্স কমার্স বা ই কমার্স, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আধুনিক এই যুগে ব্যবসা বাণিজ্যের জন্য ই কমার্স অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই পদ্ধতি অনলাইনে ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্য আদান প্রদান করা হয়। আমাদের দেশে বর্তমানে এই করোনা মহামারীকালীন সময়ে অনলাইনের মাধ্যমে ফাস্টফুড থেকে শুরু করে পোশাক আশাক থেকে শুরু করে সংসারের ব্যবহার্য নিত্য দ্রব্য পণ্য, শুধু তাই না, কোরবানির পশু পর্যন্ত, এয়ার টিকিট, লঞ্চ টিকিট, বাস টিকিট, সব কিছু এখন ই কমার্সের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব ফেসবুক, টুইটার। ফেসবুক, টুইটার যোগাযোগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং বর্তমান সমাজে এই আধুনিক যুগে ফেসবুক এবং টুইটার ছাড়া কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি উচ্চ শিক্ষিত, কি উচ্চবিত্ত, কি মধ্যবিত্ত, কি নিম্নবিত্ত, এক মুহূর্ত যেন চলতে পারে না, এতই জনপ্রিয় গণমাধ্যম হয়েছে ফেসবুক এবং টুইটার। ফেসবুক, টুইটারের মাধ্যমে খুব সহজেই দেশ বিদেশের যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ, বন্ধুত্ব স্থাপন, ভাব বিনিময়, ছবি বিনিময়, যে কোনো ডকুমেন্টস আদান প্রদান করা খুব সহজ হচ্ছে। আধুনিক বিশ্বে এটি সামাজিক যোগাযোগের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে আর দিন দিন এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। তবে বিজ্ঞানের অন্য অনেক আবিষ্কারের ন্যায় এর যেমন পজিটিভ দিক রয়েছে, নেগেটিভ দিক রয়েছে। কারণ এই ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে অনেক সময় অনেক পরিবারকে, অনেক অনেক ব্যক্তিকে,
অনেক ব্যক্তির পারিবারিক জীবন, সামাজিক জীবন সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হচ্ছে নেগেটিভ সংবাদ প্রচারের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, কুৎসা রটনার মাধ্যমে। শুধু সমাজের ব্যক্তির বা পারিবারিক জীবন নয়, এমনকি রাষ্ট্রকে পর্যন্ত, রাষ্ট্রীয় তথ্যকে পর্যন্ত, রাষ্ট্রের উস্কানিমূলক বক্তব্য প্রচার করে রাষ্ট্রের ক্ষতি সাধনের চেষ্টা করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক তোমরা অল্প বয়সে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অবশ্যই ব্যবহার করবে, তবে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নয়। আশা করি যতটুকু আলোচনা করেছি তোমাদের এই তৃতীয় অ্যাসাইনমেন্ট ভিত্তিক শিক্ষা ব্যবস্থার জন্য যথেষ্ট, এবং তোমরা অ্যাসাইনমেন্ট পাওয়ার পরে যে প্রশ্নগুলো বা যে টপিকগুলো দেওয়া হয়েছে ততটুকু এই অষ্টম শ্রেণীর যে বই সেখান থেকে নিয়ে যথাযথভাবে অ্যান্সার করবে। এই করোনা মহামারী চলছে, এই দুর্যোগের সময় তোমরা বাসায় থাকবে, ঠিকমতো লেখাপড়া করবে, বাসায় বসে লেখাপড়া করবে, মাস্ক পড়বে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। যে যে ধর্মের আছো সে তার ধর্মীয় জীবনটা সুন্দর সুস্থভাবে মেনটেন করবে অবশ্যই, তাহলেই তোমাদের জীবনগুলো সুন্দর সুখী সমৃদ্ধ হবে। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।